মাতার নাম মরহুমা সৈয়দা শায়েস্তা আরা বেগম চৌধুরানী। আমার বাড়ি হাইলার গ্রাম থানা আনোয়ারা। আমি 1971-এর সপ্তম শ্রেণীর ছাত্র। 26 মার্চের পরে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হচ্ছে তখন আমরাও ওখানে আমাদের সিনিয়ররা ছিল, আমরা এরপরে জুনিয়ররা একত্রিত হয়ে আমরা ভারতে যাওয়ার চেষ্টা করি। তার মধ্যে ভারতে যখন দামাগিরিতে যাওয়ার প্রশ্ন উঠল তখন বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। আমার সাথে একজন ছিল এস আলমের ভাগ্নে, উনি ছোটো কুমিরে লেখাপড়া করত। ওনাকে নিয়ে ছোটো কুমিরে যাই, তখন ছোটো কুমিরে মুক্তিযুদ্ধের সাথে কথাবার্তা বলি। কুমিরা থেকে ছোটো কুমিরে রওনা দিলাম, সীতাকুণ্ডে গেলাম আমি আর এস আলমের ভাই খুরশেদ। তখন আবুরহাটে গেলাম, আবুরহাটে যাওয়ার পরে পরবর্তীতে আমরা 32 জন বর্ডার ক্রস করলাম। বর্ডার ক্রস করতেছি রাত্রে মনে হয় অনুমানিক 3টে হইতেছে, একটা নদী ছিল, কি নদী বলতে পারবো না, নৌকো করি পার করছি। পার হওয়ার পরে ওখান থেকে আবার রওনা দিলাম, হরিণা ক্যাম্পে গেলাম। হরিণা ক্যাম্পে গিয়ে পরবর্তী এখানে ট্রেন কিছু দেওয়ার পরে তখন আমরা পল্লটনে গেলাম। পল্লটনের থেকে আসার পরে শেষ পর্যন্ত আমরা ইউথ ক্যাম্প হরিণা এটা করে এখানে আমরা আসলাম। তখন আমরা 10-12 জন গ্রুপ করলাম, বাদল ঘোষ আমাদের কমান্ডার ছিল, আমরা ওই 12 জন গ্রুপের মধ্যে পরবর্তীতে আমরা রওনা দিলাম। ফটিকশ্বরী আসলাম, তখন এখানে অপারেশন করতেছি ফটিকশ্বরীর নানুপুরে। আমাদের বিরাট একটা আর্মির সাথে যুদ্ধ হয়েছিল। এরপরে আমরা হাটাজারিতে আসি, হাটাজারিতে আসি মেজর শওকত নেতৃত্বে আমরা এখানে যুদ্ধ করলাম। মেজর শওকতের নেতৃত্বে আমরা যুদ্ধ করছি। ১৬ ডিসেম্বর আপনি কোথায় ছিলেন? ১৬ ডিসেম্বর ওখানে ছিলাম, হাটাজারি রোজানে ছিলাম। তারপরে বঙ্গবন্ধুর পরবর্তীতে নির্দেশ দিলে অস্ত্র জমা দেওয়ার জন্য, অস্ত্র জমা দিয়ে দিলাম।